আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্যে আজকে আরও একটি সংরক্ষণ পদ্ধতির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে সংরক্ষণ করে দেখাবো কাঁচামরিচ এছাড়াও আমার চ্যানেলে আরও সংরক্ষণ ভিডিও সহ বেশ অনেকগুলো কিচেন টিপসের ভিডিও রয়েছে চাইলে সেখান থেকে ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী আপলোডের জন্য এর পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখার রিকোয়েস্ট থাকছে আচ্ছা এবার সংরক্ষণ পদ্ধতিতে চলে যাচ্ছি কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য আমি এখানে প্রায় এক কেজি কাঁচামরিচ নিয়েছি পরিমাণটা কোনোভাবেই নির্দিষ্ট নয় একই পদ্ধতিতে যে যার ইচ্ছা মতো যত ইচ্ছা কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন এবার এই কাঁচামরিচের সঙ্গে যে নষ্ট কাঁচামরিচগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি এর সাথে যে লাল রঙের কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকেও আমি আলাদা করে রেখে দেব কাঁচামরিচ সংরক্ষণের সময় কোনোভাবেই এর সাথে নষ্ট কাঁচামরিচগুলো একসাথে সংরক্ষণ করতে যাবেন না তাহলে কিন্তু ভালো মরিচগুলোও নষ্ট হয়ে যাবে বেশ অনেকগুলো নষ্ট মরিচ এর থেকে বের করে নিয়েছি এর এরপরও যদি এর ভেতরে আরও কিছু নষ্ট মরিচ থেকে থাকে তাহলে সেটা পরবর্তীতে আবার তুলে ফেলে দেব এখন যেটা করতে হবে এই পর্যায়ে কাঁচামরিচগুলো ধুয়ে নিতে হবে কোনোভাবেই মরিচের বোটা ছাড়ানোর পর কিন্তু মরিচ ধুতে যাবেন না বোটা থাকা অবস্থায় মরিচগুলো ধুয়ে নিতে হবে আপনি যদি বোটা ছাড়ানোর পর মরিচগুলো ধুয়ে সংরক্ষণ করেন তাহলে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না আর মরিচগুলো এই পর্যায়ে সহ ধুয়ে নেওয়ার পর এক ঘন্টা পর্যন্ত চালনির মধ্যে রেখে দিতে হবে যেন এক্সট্রা পানিটা ঝরে যায় কারো হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে দুই ঘন্টা পর্যন্ত রাখতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না বরঞ্চ ভালোই হবে এবার এক ঘন্টা পর ফিরে এসেছি আর মরিচগুলো ধুয়ে একটা চালির মধ্যে রেখে দিয়েছিলাম একটা পানিটা ঝরে গেলেও মরিচের গা কিন্তু এখনও ভেজা অবস্থাতেই আছে এবার মরিচের গোটাগুলো ছাড়িয়ে নেবার পালা সবগুলো মরিচ থেকে বোটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু মরিচের ভেতরে এক্সট্রা পানি নেই কিন্তু মরিচের গাটা ভেজা আছে তাই এই পর্যায়ে আমি মরিচগুলোকে একটা শুকনো সুতি কাপড়ের উপর ছড়িয়ে রেখে দেবো আরও এক ঘন্টার জন্য কেউ চাইলে কিচেন টাওয়াল বা পেপারের উপরও ছড়িয়ে রাখতে পারেন কোনো খোলা জায়গায় বা ফ্যানের নিচে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই রোদে শুকাতে যাবেন না আরও এক ঘন্টা পর ফিরে এসেছি এখন মরিচগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এবার এগুলো সংরক্ষণ করার জন্য একদম রেডি প্রথমে আমি অল্প সময়ের জন্য কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা শেয়ার করছি এর জন্য একটা বক্স নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিচ থেকে প্রথমে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি এই টিস্যু পেপারটা কেন বেছাতে হবে কারণ ফ্রিজে ঠান্ডা হাওয়ায় যদি ভেতর থেকে কোনো পানি জমে থাকে তাহলে এই টিস্যু পেপারটা সেটাকে অ্যাবজর্ভ করে নেবে তাই অবশ্যই নিচ থেকে একটা টিস্যু কিংবা কিচেন টাওয়াল বিছিয়ে নিতে হবে এবার কাঁচামরিচ নিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটা পলি ব্যাগ দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব যেন ভেতরে কোনো রকম হাওয়া যেতে না পারে কেউ চাইলে অবস্থায় উপর থেকে প্লাস্টিক র্যাপার দিয়েও র্যাপ করে দিতে পারেন আর এভাবে করে ফ্রিজের নর্মাল সাইডে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের জন্য এবার লং টাইমের জন্য কিভাবে স্টোর করবেন সেটা দেখাচ্ছি বাকি মরিচগুলোকে একটা পলি ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি তারপর ব্যাগের মুখটা বন্ধ করার আগে একটু ভেতর থেকে সব হাওয়াটা বের করে নিতে হবে যতটা সম্ভব চেষ্টা করবেন ভেতরে যেন রকম হাওয়া না থাকে এতে করে মরিচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এবার ভাগের মুখটা ভালো মতো বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে আর এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ঘরে যখন মরিচ থাকবে না তখন যখন তখন নামিয়ে রান্না করে নিতে পারবেন এছাড়া বাজারে যখন মরিচের দাম চড়া হয়ে যাবে তখনও এভাবে সংরক্ষণ করা মরিচ দিয়ে রান্নার কাজটা সেরে নেওয়া যাবে আশা করছি এভাবে করে স্টোর করতে পারবেন আর স্টোর করার ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলে যাবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর সেই সাথে পরবর্তী রেসিপির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ